press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ফ্রেন্ডস, সিম্পল টেক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আপনার নিজের তৈরি করা কোনো ইমেজ অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করছে কিনা, সেটা আপনারা কিভাবে জানবেন সেটাই নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক। আপনারা জানেন যে গুগলে অনেক ইমেজ দেওয়া থাকে, যে ইমেজগুলা সাধারণ মানুষ সেভ করে, তাদের কম্পিউটারে সেভ করে তারা অন্যান্য নিজস্ব কোনো ওয়েবসাইটে সেই ইমেজগুলা ব্যবহার করে থাকে। তেমনি আপনার কোনো যদি ইমেজ তৈরি করা থাকে, সেটিও যদি অন্য কেউ ইমেজ, সেই ইমেজটি যদি অন্য কেউ ব্যবহার করে সেটা আপনি কিভাবে জানবেন? এটা করার জন্য আপনাকে প্রথমেই একটা ব্রাউজার ওপেন করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করলে চলবে। আর ব্রাউজারে গিয়ে লিখবেন গুগল, গুগল ইমেজ। গুগল ইমেজ লিখে যখন আপনারা এন্টার করবেন, তখন প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে একটা ক্যামেরার আইকন দেওয়া আছে, এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের বলছে যে পেস্ট ইমেজ ইউআরএল। যদি আপনার নিজের তৈরি করা কোনো ইমেজ থাকে, তাহলে আপনারা সেই ইমেজটির ইউআরএল অ্যাড্রেসটি এখানে পেস্ট করে সার্চ করবেন, তাহলে আপনারা ইমেজটা দেখতে পারবেন। আমার যেহেতু কোনো ইমেজ তৈরি করা নাই, তো আমি গুগল থেকে একটা পিকচার নিয়ে আপনাদের দেখাচ্ছি। সো এই পিকচারটা আমরা নিলাম, নেওয়ার পর এখানে দেখুন রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা এখানে কপি ইমেজ অ্যাড্রেস, এটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে যাবেন, যাওয়ার পর যে পেস্ট ইমেজ ইউআরএল এটাতে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে আপনারা সার্চ করবেন, সার্চ করলে দেখতে পারবেন যে অনেক ওয়েবসাইট আপনার এই ইমেজটি ব্যবহার করছে। তো দেখুন এখানে অসংখ্য ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলো আপনার এই ইমেজটি ব্যবহার করছে। তো দেখুন আপনি চাইলে, আপনার যদি পারমিশন ছাড়া এই ওয়েবসাইটগুলো আপনার ইমেজটি ব্যবহার করে থাকে, তাহলে আপনি চাইলে তাদের বিরুদ্ধে কপিরাইট ক্লেম করতে পারেন। আর যদি আপনার নিজের তৈরি করা ইমেজ থাকে, তাহলে সেই ইমেজটা আপনারা কম্পিউটার থেকে দিয়ে দিতে পারেন। আমি আগেই বলেছি আমার যেহেতু কোনো ইমেজ তৈরি করা নেই, তাই আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম গুগল থেকে, সেটি দিয়ে আমি আবার আপনাদের দেখাচ্ছি। যদি আপনার ইমেজ তৈরি করা থাকে, তাহলে আপনি যদি এখানে সার্চ করেন, তাহলেই দেখতে পারবেন যে আপনার ইমেজটা অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করছে কিনা। সো দেখুন এখানেও সেম আগের মতোই অনেক অনেক ওয়েবসাইট দেখাচ্ছে, যে ওয়েবসাইটগুলো এই ইমেজগুলো ব্যবহার করে থাকে। এই ইমেজগুলো সার্চ করে দেখতে পারেন যে আপনার নিজের নিজের কোনো ইমেজ অন্য কেউ ব্যবহার করছে কিনা। আপনি চাইলে তাদের বিরুদ্ধে কপিরাইট ক্লেম করতে পারেন, যদি আপনার পারমিশন ছাড়া আপনার সেই ইমেজগুলো ব্যবহার করে থাকে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।